নাকি সম্মান চুরি করেছেন। আচ্ছা আচ্ছা, তাহলে আমি এই ভিডিওটা শেয়ার করতে পারি? হ্যাঁ অবশ্যই। চলে এসেছি নতুন একটি ফুড ট্রাভেল ব্লগে। শুরুতে ট্রাই করবো চিকেন মশলা। এ হচ্ছে চিকেন মশলা, দামে কম মানে ভালো। শুরু করি। জাল জাল আসলো আপনারা যখন খেতে আসবেন অবশ্যই গরম গরম খাওয়ার চেষ্টা করবেন, তখনই আসলে মজাটা পাওয়া যাবে। আপনি একদম চেটে ফুটে খেয়ে বলছেন দেখি, মনে হচ্ছে খুব ভালো হয়েছে। খুব খুব মজা হয়েছে, যা হয়েছে না মানে মাছায় ফুলতে পারতেছে। আর লাগবে না? না আর লাগবে না, আমার পেট একদম ভরে গেছে। আপনারাও এসে খেয়ে দেখবেন কিরকম মজা হয়েছে, বুঝতে পারলেন। খুব সুন্দর থাল, কেমন হয়েছে? নরম আছে, কেমন লাগতেছে? মজা আছে? বলছি এটা দর্শকদের উদ্দেশ্যে বলেন কিভাবে এটা এইভাবে হাত দিয়ে কান দিলে উঠে যাবে। আচ্ছা আচ্ছা, এটা সব খেলে এটার উপকারিতা অপকারিতা সম্বন্ধে আমাদের কিছু বলেন। আমার সাথে আছে আমার অতিথি, আপনার পরিচয়টা দেন। আমি হচ্ছি হিমেল বণিক রাজু, আমি একজন বিজনেসম্যান। কিসে ব্যবসা করেন? আমি গোল্ড শপ। তো আজকে কেমন লাগলো ফুড রিভিউতে এসে? আমি তো বলবো এক কথায় অসাধারণ, আমার অনেক ভালো লেগেছে আর মানে যা ভাষায় প্রকাশ করতে পারছি না। আচ্ছা,
লুচি আর চিকেন মশলা কোনটা ভালো লাগছে বেশি? আমার কাছে লুচিটা না হইছে না, মানে বলতে পারছি না। আর চিকেন মশলার মধ্যে চিকেন ঠিকঠাক ছিল মশলা? হ্যাঁ ছিল। আর আমাদের যারা নতুন উদ্যোক্তা আছে, গোল্ড বিজনেস করতে যাচ্ছে, ওদের উদ্দেশ্যে যদি কিছু বলেন কীভাবে শুরু করতে পারে বা কীভাবে কী করতে পারে? শুরুতে এখন বলতে গেলে ব্যবসার পরিস্থিতি এখন খুবই ডাল। আর এক্ষেত্রে আমি মনে করি যে দামে শিথিলতা আসাটা উপর নির্ভরশীল হয়ে তারপর ধীরে সুস্থে এই বিজনেস চালাতে নামা উচিত। একটা সত্য কথা বলবেন? হ্যাঁ বলেন, অবশ্যই যদি বলার মতো হয় বলেছিলেন। কখনো কি স্বর্ণ চুরি করেছেন? আসলে এটা তো আপনার ওই অনেক যুগ পুরাতন আমলের কথা যে মায়ের কানে স্বর্ণ চুরি করা হয়। হ্যাঁ কিন্তু এখন আর সেই সুযোগটা হয় না। এই ভিডিওটি তো সবাই দেখবে, তখন কি সমস্যা হবে না? না না না, আমি এই ভিডিওটা শেয়ার করতে পারি। হ্যাঁ অবশ্যই শেয়ার করতে পারি। আচ্ছা ঠিক আছে, তো আমার দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যারা এই মুহূর্তে দেখছে। দর্শকদের উদ্দেশ্যে এবং লিসেনারদের উদ্দেশ্যে একটা কথা বলবো যে যেন তারা এই ফুড ফেয়ারে এসে তারা তাদের ছুটির দিনগুলো এখানে অতিবাহিত করে এবং কি তাদের যে স্বল্প খরচে দারুণ টেস্টি অনুভব গ্রহণ করতে পারে সেই কথাই বলবো। আর আজকে ওভারঅল কেমন লেগেছে আমার সাথে ফুড রিভিউতে এসে? এক কথায় তো বলবো যে অসাধারণ হয়েছে, আর যার কোনো তুলনাই হয় না। মানে আমার চোখের দেখা একটা বছরের মধ্যে আজকের দিনটা অন্যতম একটা দিন ছিল। আর অন্যতমই বলবো, কারণ কি লকডাউন টাউন নিয়ে কোথাও এভাবে বসে কোনো আড্ডা হয়নি। আচ্ছা, আজকেই অন্যতম দিনটা বলে জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আজকে আমাকেও সময় দেওয়ার জন্য। দেখা হবে আবার কোনো একসময়। তো আজকে শেষ করছি এখানে ফুড রিভিউ। তো দেখা হবে আগামীতে আবার কোনো একজন মতো অতিথিকে নিয়ে। তো অতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।